কখনো ভেবে দেখেছো একটা মানুষকে তুমি ঠিক কতটা বদলে দিয়ে গেছো? একটা মানুষ খড়কুটো খুঁজতে খুঁজতে ডুবো পাহাড়ে ধাক্কা খেতে খেতে একদিন নিজেই জাহাজ হয়ে গেল। সমুদ্রের চারপাশে পাঁচিল তুলে ঘেরা টোপ বানানো হয়েছে যাতে বাইরের জল না ঢোকে, আর ভিতরের নোনা জলে একটু একটু করে ক্ষয়ে গেছে তার পুরানো সঞ্চয়। আলো হইচই আকাশ ছোঁয়ার স্বাদ সবই আছে, শুধু সেই খড়কুটো দেখলেই আঁকড়ে ওঠার বাই নেই। পাশ ঘেঁষে চলে যাওয়া আছে, হাত ধরা নেই, ডাক খোঁজ আছে, রেখে দেওয়া নেই, আসা যাওয়া আছে, থেকে যাওয়া নেই। একটা মানুষ, সেই একটাই মানুষ, কত পাল্টে গেছে। সে তোমায় চেনে না, তোমার কথা ভাবে না, তোমার দিকে ফিরে চায় না। সেই একটাই মানুষ, তুমি শিল্পী, এভাবেও গাধা পিটিয়ে মানুষ করা যায়? মানুষ যার অনেক অনেক মান, অনেক বেশি হুঁশ, যে খুব বেশি বোঝে, হাঁটু গেড়ে বসার পক্ষে অনেকটা বেশি বোঝে। মিলিয়ে যাও আরো অনেক অনেক দূরে, মিলিয়ে যাও, দূরের হও। নক্ষত্রের ধ্বংস হওয়ার শব্দ পৃথিবীতে পৌঁছতে যত যুগ লাগে তার থেকেও বেশি দূরে। তোমার স্বপ্ন পূরণের উল্লাস হবে একদিন, পারস্পরিক পরিবেশে অন্ধকার ছেয়ে এলে আমায় খবর দিও, আমি এক মুঠো আলো নিয়ে ছুটে যাব। ঠিক যেমন ডুবোজাহাজ ছুটে চলে হাজারো ঢেউয়ের শত মাইল গভীরতার অন্তরালে, তোমার কাছে চাওয়ার কিছু নেই, না আছে রোজ রোজ কথা দেওয়া। শুধু যেদিন পাহাড়ের চূড়া ছুঁয়ে আসবে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। মানুষের ছেড়ে যাওয়াতে নতুনত্ব নেই, থেকে যাওয়াটা অস্বাভাবিক, তাই যাওয়ার আগে কাঁধ দুটো মজবুত করে নেওয়া ভীষণ জরুরি। বহু দূর পথ অতিক্রম করে তোমার গন্তব্যে পৌঁছানোটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার নিজস্ব একটা পরিচয় হোক, যতক্ষণ না পর্যন্ত তুমি আকাশ ছুঁয়ে আসছো আমি ঈশ্বরের চরণে ফুল অর্পণ করব না কখনো, তা প্রতিজ্ঞা বলো বা অভিমান। তোমার জেতাটা তোমার জন্য দরকারি, তুমি জিতে যাও এটুকুই তো চাওয়া। কথা দিচ্ছি আমি তোমার জয়ে হাততালি দেবো।